তাহলে এখন থাকছে পর্নোগ্রাফিতে অভিনয় করার পরামর্শ পেলেন অভিনেত্রী নুসরাত ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী এবং সংসদ নুসরাত জাহানকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন কেননা এই তারকা তার অভিনয় কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা তবে এই তারকা তার অভিনয় কেরিয়ার নিয়ে যতটা না বিতর্কের শিকার হন তার থেকে বেশি তিনি তার ব্যক্তিগত জীবনে বিতর্কের শিকার হন দর্শকদের কাছে তাছাড়া তার বিয়ে সন্তান এবং পোশাক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সর্বদা সমালোচনা যার ফলে প্রায়শই তাকে ট্রলের শিকার হতে হয় নেটাগ্রিকদের কাছে এদিকে আপনারা সকলেই জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় থাকেন এই তারকা মূলত সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করে থাকেন তিনি তার দর্শকদের সাথে তাছাড়া সেখানে তাকে মাঝে মাঝে খোলামেলা রূপেও দেখা যায় যদিও খোলামেলা রূপে ছবি পোস্ট করার জন্য দর্শকদের কাছে মাঝে মধ্যে সমালোচনার শিকার হতে হয় তাকে তবে সে সকল সমালোচনাকে পাত্তা দেন না এই তারকা অন্যদিকে রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী তাছাড়া সেখানে পেয়েছেন তিনি পর্নোগ্রাফিতে অভিনয় করার পরামর্শ মূলত তার পোস্টকৃত ছবিটিতে দেখা যাচ্ছে যে রুমের বিছানার উপর শুয়ে আছেন তিনি তাছাড়া ছবিটির ক্যাপশনে নুসরাত লিখেছেন ফ্রম এনি আদার পয়েন্ট অফ ভিউ এদিকে এই ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এই তারকা যার ফলে ছবিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায় যদিও নুসরাত জাহানের এই ছবিটি দেখে একাধিক ভক্ত তার প্রশংসা করেছেন তবে এর মধ্যে কিছু কিছু ব্যক্তি তাকে নিয়ে নিন্দাও করেছেন কেউ কেউ আবার সমালোচনা করেছেন তাছাড়া কেউ কেউ আবার তার ধর্মের কথা উল্লেখ করেও খোঁচা মেরে কথা বলেছেন নুসরাতকে আবার কেউ কেউ সমালোচনায় তার রাজনৈতিক পরিচয় সামনে এনেছে তাছাড়া এক অনুরাগী তো তাকে পর্নোগ্রাফিতে অভিনয় করার মতো পরামর্শ দিয়েছে যদিও প্রতিবারের মতো এবারও এই সকল কটাক্ষকে পাত্তা দেননি এই তারকা সো ভিউয়ার্স জেনে তো নিলেন পর্নোগ্রাফিতে অভিনয় করার পরামর্শ পেয়েছেন অভিনেত্রী নুসরাত আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট